আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আপনাদের আমন্ত্রণ দীপারঞ্জনাস ওয়ার্ল্ডে। আজকে আমি একেবারে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঘরে বসে কিভাবে প্রাকৃতিক উপায়ে ফেস স্ক্রাব তৈরি করতে পারেন আজকে আমি তা দেখাবো। আজকে আমি তৈরি করব লেমন, সুগার, হানি এবং অলিভ অয়েল স্ক্রাব। স্ক্রাবটি তৈরি করার জন্য আমাদের যেসব উপকরণ লাগছে তা আমাদের ঘরের মধ্যে রয়েছে। প্রাকৃতিক উপায়ে স্ক্রাব তৈরি করার জন্য আমার লাগছে চিনি, লাগছে মধু, লেবুর রস, আর লাগবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। তাহলে চলুন দেখে নেই এই স্ক্রাবটি আমরা কিভাবে তৈরি করতে পারি। প্রথমে আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিব। তারপর দিয়ে দিব এক চামচ মধু। এখন দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস। এরপর ঢেলে দিচ্ছি এক চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আর সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। সুন্দর করে মিক্স করা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার স্ক্রাব। এই স্ক্রাবটি পুরো মুখে লাগিয়ে সার্কেল মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হবে। এটাকে মাসাজ করে 10 মিনিট অপেক্ষা করুন, তারপর ঠান্ডা পানি দিয়ে মুখটাকে ধুয়ে ফেলুন। এই স্ক্রাবটি সপ্তাহে 2 দিন ব্যবহার করা যাবে। মধু প্রাকৃতিকভাবে জীবাণুনাশক এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ, যা বার্ধক্যকে স্থির করার জন্য দারুণভাবে কাজ করে। এটি অত্যন্ত ময়শ্চারাইজিং, সুদিং এবং আপনার গায়ের রংকে বুস্ট করতে সাহায্য করবে। চিনির স্ক্রাব আপনার ত্বকের আর্টিমোস লেয়ারকে দূর করতে সাহায্য করবে এবং আপনার ত্বককে নরম, কোমল এবং মসৃণ করে তুলবে। আপনার ত্বক যদি অনেক বেশি সেন্সিটিভ হয়, সেক্ষেত্রে চিনির স্ক্রাব আপনার ত্বকের জন্য খুবই হেল্পফুল হবে। লেবু ভিটামিন সি ও নাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ, যা আপনার ত্বককে ব্রাইট করতে সাহায্য করবে। অলিভ অয়েল অ্যান্টি এজিং, অ্যান্টি অক্সিডেন্ট এবং হাইড্রেশন ভরপুর। আপনারা সবাই বাসায় অবশ্যই একবার এটা ট্রাই করবেন এবং জানাবেন আপনাদের কেমন লেগেছে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে মনের যত্ন নিন, কারণ মন ভালো থাকে পৃথিবীর সব কিছু ভালো লাগবে। আবার আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।